हेलो डियर फ्रेंड्स, आज आमी एसेछि इंटरनेशनल यूनिवर्सिटी ऑफ किर्गिस्तान आयुके आयुके ते एसेछि। आयुकेर कैम्पास आज के आपनादेरके आमी रिव्यू करे देखाबो। आमाके प्रचुर बांग्लादेशी स्टूडेंट नक करे थाके जे भाइया आयुके यूनिवर्सिटी केमन, तादेर कैम्पास केमन, तादेर फैसिलिटी, तो आपनारा देखते ही पाच्छेन तादेर फैसिलिटी केमन। आमी आज के तादेर प्रत्येकटा यूनिवर्सिटीर क्लासरूम थेके शुरू करे एटा हच्छे तादेर ऑडिटोरियम रूम, তাদের সকল কিছু আমি আজকে দেখানোর ট্রাই করব। এটা ফ্যাকাল্টি টিচারদের রুম, এটা হচ্ছে ইন্টেন্স। তো এখানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য সকল ধরনের হাইলি ফেসিলিটি যেগুলো আছে, হ্যাঁ হাইলি ফেসিলিটি সকল কিছু আছে এখানে। হাইলি সিকিউর ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে প্রবেশ করার সময় প্রত্যেকটা স্টুডেন্টের আইডি কার্ড দিয়ে ক্যাম্পাসে ঢুকতে হয়। তো যারা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিস্তানে ভর্তি বা অ্যাডমিশনের বিষয়ে কোনো ধরনের হেল্প বা ইনফরমেশন যদি লাগে, তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বেসিক্যালি আইইউকে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিস্তানের রিপ্রেজেন্টেটিভ, অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা কাজ করতেছি। বাংলাদেশে আমাদের অফিস আছে, আমাদের কিরগিস্তানে অফিস আছে। তো যারা অ্যাডমিশনের জন্য কোনো ধরনের ইনফরমেশনের জন্য যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দিব। এখানে হচ্ছে ভার্সিটির হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাসের ডিটেলস দেওয়া আছে। কিছু ক্লাস এখানে হবে, কিছু তাদের আলাদা আরেকটা ক্যাম্পাসে হবে, এরকম সবগুলো ক্লাস তো আর এক বিল্ডিংয়ে নেওয়া সম্ভব, এই জন্য ভার্সিটির বেশ কয়েকটা ক্যাম্পাসে ক্লাস হবে। আর এখানে হচ্ছে ভার্সিটির বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট অন্য আদার্স ইউনিভার্সিটিগুলোর সাথে, তাদের যে এগ্রিমেন্টগুলো আছে সেগুলোর এখানে ছবি দেওয়া আছে। ভার্সিটি জাস্ট এখানে ব্রিফ করেছে তাদের কি কি ফেসিলিটি আছে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ কিরগিস্তান, এটা হচ্ছে কিরগিস্তানের এডুকেশন মিনিস্ট্রি অ্যাপ্রুভ একটা ইউনিভার্সিটি। ইভেন WHO, BMDC, পাকিস্তানের PMDC, ইন্ডিয়ার MCI অ্যাপ্রুভড ইউনিভার্সিটি। এখানে এখন পর্যন্ত প্রায় হচ্ছে 7 থেকে 11টা দেশের স্টুডেন্ট আছে আমি যতদূর জানি। এখানে এখন পর্যন্ত প্রায় 40 জনের মতো বাংলাদেশি আছে, গত 4 বছরে প্রায় 40 জনের মতো বাংলাদেশি অ্যাডমিশন নিয়েছে এখানে। ডে বাই ডে এবছরও প্রায় 10 জনের মতো বাংলাদেশি যাচ্ছে, এখন পর্যন্ত অ্যাপ্লাই করেছে। তো যারা এখানে অ্যাডমিশন বা অ্যাপ্লাই করতে ইচ্ছুক, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। এখানে হচ্ছে ভার্সিটির ডিন, তারপরে ভার্সিটির ফ্যাকাল্টি মেম্বারদের ছবি দেওয়া আছে, বিভিন্ন দেশের প্রেসিডেন্টের সাথে ভার্সিটির ছবি, ভার্সিটির ডিন প্লাস হচ্ছে ভার্সিটির যারা হচ্ছে রিপ্রেজেন্ট করে তাদের ছবি দেওয়া আছে। বিশেষ করে বেসিক্যালি এখানে অনেক পাকিস্তানি স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে পাকিস্তানের PMDC থেকে শুরু করে তাদের বিভিন্ন সময় ভার্সিটির সাথে তাদের মিটিং হয়েছে, সেগুলোর ছবিও দেওয়া আছে। তো আইইউকে ক্যাম্পাসে হচ্ছে বাংলাদেশিদের জন্য খুবই ভালো ফেসিলিটি তারা প্রোভাইড করে। বিশেষ করে 5th ইয়ারে যখন একটা স্টুডেন্ট পড়ে, তখন তারা BMDC-র জন্য আলাদা করে পড়ায়, যার জন্য দেশে এসে BMDC-তে স্টুডেন্টগুলোর পাস করাটা খুব ইজি হয়ে যায়। তো ভার্সিটি খুবই ক্লিন, এখানে সকল ধরনের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে, ক্লাসরুমগুলোও অনেক সুন্দর। আজকে আমি এসেছি, বাট আজকে হচ্ছে ভার্সিটির অফিস আওয়ারের পরে আমি এসেছি, যার জন্য হচ্ছে ভার্সিটির ল্যাবগুলো আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। ল্যাবগুলো আজকে ক্লোজ হয়ে গিয়েছে। এটা হচ্ছে স্টুডেন্ট কাউন্সিলের রুম, তারপরে এখানে হচ্ছে ওয়েটিং রুম আছে, স্টুডেন্ট ওয়েট করতে পারবে, বিভিন্ন সময় বন্ধুরা বসে আড্ডা দিতে পারবে। তাদের ক্যাম্পাস খুবই সুন্দর, কিরগিস্তানের মোস্ট বিউটিফুল ক্যাম্পাস কয়েকটার মাঝখানে এটা একটা। তাদের সবগুলো ফেসিলিটি, তাদের ল্যাব খুবই হাইলি, আমি সবসময় রিকমেন্ড করবো এই ক্যাম্পাসে যাওয়ার জন্য, কারণ এখানে স্টুডেন্ট খুব ভালোভাবে শিখতে পারবে, হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখতে পারবে। আমরা যখন চায়নাতে পড়াশোনা করেছি, তখন আমরা যে ফেসিলিটিগুলো পেতাম, এখানেও সেম ফেসিলিটিগুলোই আমি দেখছি। তো এটা হচ্ছে অ্যানাটমি ল্যাব, বাট আজকে আমি দেখাইতে পারতেছি না, ল্যাবটা ক্লোজ, নেক্সট টাইম ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। তো ভার্সিটিতে যেটা হচ্ছে, যেখানে হচ্ছে অনেক প্রতিটা রুমেই প্রায় হিটার, এসি, তারপরে হচ্ছে ক্লাসরুমগুলোতে আপনার
সকল ধরনের ওয়াইফাই ফেসিলিটি থেকে শুরু করে সকল কিছুই দেওয়া আছে। স্টুডেন্ট এখানে সব ধরনের ফেসিলিটিই পাবে। তো আমি আপনাদেরকে ক্লাসরুমে নিয়ে যাচ্ছি, ক্লাসরুমটা আপনাদেরকে দেখাবো। ক্লাসরুমে হচ্ছে এখানে মাল্টিমিডিয়াতে ক্লাস হয়, মানে প্রজেক্টরে স্টুডেন্ট ক্লাস করতে পারবে। এখানে প্রজেক্টরে ক্লাস হয়, টিচার কম্পিউটারে স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের ক্লাস এখানে প্রজেক্টরে প্রেজেন্টেশন করে তারপরে ক্লাস নিয়ে থাকে। সাউন্ড সিস্টেম আছে, শেষের দিকে বসলেও স্টুডেন্টগুলো কথা শুনতে পাবে। তো আজ এই পর্যন্তই। যারা হচ্ছে কোনো ইনফরমেশন যদি অ্যাডমিশনের ব্যাপারে লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবে। ভালো থাকবেন।